দিনই এলেমকে জানতে হবে শিখতে হবে আজ মোদের এই ধ্যান পরকালের সুখের নিগরতে শক্ত গাঁথনি হলো দিনই জ্ঞান এলো সবার তরে এলো সবার তরে মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান সন্ধান পবিত্র মাহে রমজানের দিনী শিক্ষার আসর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক নাহমাদুহু রাসূলি আলা রাসূলিল করিম আম্মা বাদ মুআজ্জাজ হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দূরে কাছে দেশে এবং পূর্বাশে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হার্ফ টিভি কমপ্লিট দিন মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত মুক্তির সন্ধান অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ আজকের যে বিষয় আলোচ্য বিষয় আলোচনা হবে মৃত্যুর প্রস্তুতি মহানব্বুল আলমিন কালেমা পাকের সাথ করছেন বিসমিল্লাহ রহমান রহিম হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো কাল পরকালীন জীবন সে আখেরাতের জন্য কি আমল পাঠাইছে সে বিষয়ে তোমরা অল তানজুর নজর করো চিন্তা করো ফিকির করো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী জীবন এখান থেকে মৃত্যুর পথের পথিক আমরা রাজা বাদশাহ ধনী গরিব বীর বাহাদুর সকলে আমরা মৃত্যুর পথের পথিক মৃত্যুর পথের যাত্রী আমরা এই দুনিয়া মুসাফির হয় ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা দুনিয়া ক্ষণস্থায়ী জীবন চিরদিন থাকার জাগানা রাজা বাদশাহ ধনী গরিব বীর বাহাদুর সারা পৃথিবীর বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ হওয়ার পরও মহান রবের দরবারে হায়াত চাইছিলেন হে রব্বুল আলামিন একটু হায়াত দান করেন এক বছরের জন্য হায়াত চাইছিলেন কারণ তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস এই ঘর তৈরি করতেছিলেন এই ঘরের কাজ প্রায় শেষ হওয়ার পথে জিনদের মাধ্যমে ঘরের কাজ শেষ করতেছিলেন আর একটা বছর সময় বাকি আছে আদালত আগমন করলেন সালাম বিনিময় করলেন আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান নবী আল্লাহ রাসূলুল্লাহ সময় সালাম দেখলেন বাইতুল মুকাদ্দাস এই ঘরের কাজ আরো এক বছর বাকি আছে আমি যদি মারা যাই এই ঘরের কাজ জিনেরা করবে না কারণ পুরা কাজটা জিনদের মাধ্যমে করাই দিয়েছিলেন তে আল্লাহ জব্দু হাত রব্বুল আলামিন পাল্লাওয়ালা খোদা আমাদের একটা বছর হায়াত দান করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইজা আজালুহুম লা ইস্তাখিরুন সাআত ওয়া লা ইস্তাকদিমুন হে সুলাইমান মৃত্যু সময় যখন ঘনিয়ে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যথা মূর্তি মৃত্যুবরণ করতে হবে তো তোমার যে দরখাস্ত বাইতুল মুকাদ্দাস এই ঘরের জিম্মতে আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিলাম সুবহান ভাই বন্ধুগণ মৃত্যু এমন এক বার্তা নিয়ে আসতেছে দুনিয়ায় বড় বাদশাহ হন না কেন রাজা হন না কেন ধনী হন গরিব হন মৃত্যু আপনাকে এক সেকেন্ড সময় দেবে না সুযোগ দেবে না আরেকজন বাদশাহ ছিলেন ইসু আলাইহিস সালাম মিশরের বাদশাহ ছিলেন তিনি মহানব্বুল আলমী এই নবীকে মিশরের বাদশাহ বানাইছিলেন সৌন্দর্য ভাগ করিয়া অর্ধেক সৌন্দর্য নব্বুল আলমিন ইসু আলাইহিসকে দান করছিলেন এত সৌন্দর্য তিনি ছিলেন শরীর উপর দিয়ে চামড়া দেখা চামড়ার উপর দিয়ে রক্ত দেখা যাইত রক্ত চলাচল করে সেটা দেখা যাইত চামড়ার উপর দিয়ে সবসময় তিনি বোরকা পরিধান করে থাকতেন শুধু চেহারা মুরব্বির করে রাখতেন তিনি একদিন আসর নামাজে পরে বেলা ডুগুডুগ অবস্থায় হাতির পিঠে চড়িয়া রাজমুকুট পরিধান করিয়া মিশরের পাশে ইসু আলাইহিস সালাম চলছেন মরুভূমি দিয়ে যাইতেছেন কিছু দূর যাইতে না যাইদি গরিবের বেশে এক ব্যক্তি থামিয়ে দিলেন বাদশাহ মহারাজ কই রওনা করছেন কোথায় যাচ্ছেন থামেন ইসু আছেন থেমে গেলেন পরে একটু মাথা নোয়ান একটু কানে কানে কথা বলি আপনার হাতির পিঠে পিঠে ইসু আলাইহিস সালাম মাথা নোয়াইলেন এই ব্যক্তি কানে কানে কথা বলেন আমি মৃত্যু দূত আজরাইল ফেরেশতা সুবহান ভাই বন্ধুগণ ইসু আলাইহিস সালাম সময় চাইলেন
ভাই আজরাইল একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, হাতির পিঠে করে মাটিতে নামিয়ে আল্লাহকে একটা সেজদা দেবো, সেজদা অবস্থা আমার জান কবজ করবে, এই দাবিটুকু আমার আরজি বিনতি। আদর সাহেব বলেন তা হবে না, তা হবে না, হে মিশরের বাদশাহ, হে ইউসুফ নবী, এই হাতির পিঠেই জান কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ, বন্ধুগণ মৃত্যু আসতেছে। ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, আমার আল্লাহ পাক বলেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, সাক্ষাৎ করবে তোমাকে, মৃত্যু তোমার যেখানে থাকো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আমার আল্লাহ বলেন হে বান্দা তুমি যেখানে লুকাও না কেন, যেখানে পালাও না কেন, মৃত্যুর ভয়ে যদি সীসা গলাইয়া প্রাচীর বানাও, সেই প্রাচীরের ভিতরে আজ ইসলাম জান কবজ করে নিয়ে আসবে। ভাই বন্ধুরা, মৃত্যু খুব নিকটবর্তী আমাদের, মৃত্যুতে আমাদের প্রস্তুতি নেওয়া, তৈরি হওয়া, মৌতু কবলাল মৌতে কিতাব প্রমাণ করে মৃত্যুর আগে তোমরা মরো, মৃত্যুর আগে মৃত্যুবরণ করো, অর্থাৎ ওই পরকালীন জীবন কবর হাসর কুসরাতের জীবনে যে ভয়াবহতা, মরার আগে তোমরা চিন্তা করো মরণ কেমন হবে, মৃত্যু কিভাবে হবে, কবর কেমনে হবে, হাসর কেমনে হবে। হাসিবু কবলাল তু হাসিব, কিতাব প্রমাণ করে তোমরা হিসাব নেওয়ার আগে হিসাব নাও। তাই ভাই বন্ধুগণ আমাদেরকে অবশ্যই মৃত্যুর আগে বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক বলেন তোমার মৃত্যুর আগে খাঁটি মুসলমান না হইয়া মরিয়া যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা ভয়ের মতো ভয় করো, হক আদায় করে ভয় করো, ও খাঁটি মুসলমান না হই কবর আসিও না। তাই আমাদেরকে মৃত্যু হওয়ার আগে আমাদেরকে এ দুনিয়ার মহা সুযোগ আছে আমাদের, যাতে আমরা পরিপূর্ণ মুসলমান হইয়া কবরবাসী হইতে পারি, এবং মৃত্যুর সময় আমাদের ডাক দেওয়া হবে সেই আল্লাহর পক্ষের সেই সুসংবাদ নিয়ে ফেরেশতা আসবে, যদি আপনি নেককার হন, দিনদার হন, আল্লাহওয়ালা হন, অন্তর পরিশুদ্ধওয়ালা হন, খাঁটি মুসলমান হন, বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হইয়া কেউ মরিয়া যাইও না। কাজে খাঁটি মুসলমান হওয়ার জন্য যে শর্ত শরায়ত, পরিপূর্ণ দিন আকাইদ তাসাউফেকা, পরিপূর্ণ দিন শিক্ষা করিয়া আল্লাহ মরতে বলছেন, যে খাঁটি মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। কাজে আমাদের খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে আমাদের যে ডাক আসবে ইয়া সত্যইবা, হাদিসে আছে আল্লাহ হাবিব হোসেন করছেন, যখন আপনি নেককার হবেন, দিনদার হবেন, খাঁটি মুসলমান হবেন, অন্তরটা পরিশুদ্ধ হবে, তাসাউ বলা হইতে পারবেন, অন্তর পরিশুদ্ধ বলা হইতে পারবেন, তোর আপনি ডাকবে হে পবিত্র আত্মা তুমি আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে বেহেশতের দিকে চলে আসে। সুবহান, ভাই বন্ধুরা এই সুসংবাদ আমাদেরকে পাইতে হয়, এই সুসংবাদ নসিব হয় আমাদেরকে আল্লাহ রসুলের সেই সুসংবাদ, হে পবিত্র আত্মা, ফেরেশতা আসবে এই বলে হে পবিত্র আত্মা তুমি আল্লাহর রহমতের দিকে বেহেশতের দিকে চলে আসে। সুবহান, ভাই বন্ধুগণ আমরা ওই পথের পথেই আমরা, কাজী সেখানে মৃত্যু হওয়ার আগেই আমরা যেন এই মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, যাতে আমরা ওই ডাকে আমাদেরকে ডাক দেওয়া হয় হে পবিত্র আত্মা বলিয়া, এই যে আত্মা বলিয়া ডাক পাইতে হইলে অবশ্যই জামানা হাদি মোরশেদ নায়েব রসুল গ্রহণ করিয়া অন্তর বিশুদ্ধ হওয়ার জন্য এলমে তাসাউফের শিক্ষার আলোকে আলোকিত করিয়া আমাদের যাইতে হবে, তাহলে এই সুসংবাদ আসবে হে পবিত্র আত্মা তুমি আল্লাহর রহমতের দিকে জান্নাত চলে আসো। ভাই বন্ধুগণ তখন আত্মার যে একটা আনন্দ অনুভব হবে, প্রশান্তি পাবে, কিতাব প্রমাণ করে যা ভাষায় দুনিয়া কোনো ভাষা নাই সে আনন্দ ভাষায় ব্যক্ত করা সম্ভব না। যেভাবে একটা ছোট্ট নিষ্পাপ সন্তানকে কারো কোল থেকে যখন আপনার হাতে চিপস লজেন ফলমূল দেওয়া হয়, বাচ্চাটা ঝাঁপিয়ে পড়ে কিভাবে এই মজা নেওয়ার জন্য, চিপস নেওয়ার জন্য, লজেন নেওয়ার জন্য, ঠিক ওইভাবে নাক্কার যারা হবে, দিনদার যারা হবে, আত্মা পরিশুদ্ধওয়ালা যারা হবে, এদের রুহু ঝাঁপাইয়া পড়বে, কিভাবে দ্রুত আল্লাহ সব ডাকে সাড়া দেওয়া যায়, কিভাবে দুনিয়াতে বিদায় হওয়ার জন্য সে পেরেশান হয়নি, দ্রুত সে বিদায় হওয়ার জন্য সে অনুভব হবে না, টেরো পাইবে না, তার দান কবজ হয়ে যেতেছে। সুবহানাল্লাহ, ভাই বন্ধুগণ হযরত ইসলামের সাথে অসংখ্য ফেরেশতা আসবেন, রহমতের ফেরেশতা আসবেন, বেহেশতের পোশাক নিয়ে আসবেন, বেহেশতের বিষ্কম্ব নিয়ে আসবেন, খুশবু নিয়ে আসবেন, আলোক নিয়ে আসবেন, পোশাক নিয়ে আসিয়া এই রুহটাকে তারা বেহেশতের পোশাকে পরিহিত করাইবেন, বেহেশতের বিষ্কম্বল লাগাই দিবেন, বেহেশতের সুগ্রাম সুগন্ধি লাগিয়ে দিবেন, এই রুহটাকে নিয়ে মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম, হে বন্ধু স্বাগতম, আহলান সাহলান মারহাবা, হে বন্ধু তোমাকে স্বাগতম, এই ধ্বনির দিতে প্রথম আসমান রুহটাকে নিয়ে যাওয়া হবে।
ভাই বন্ধুগণ, কাজে আমাদেরকে এই সুসংবাদ যদি পাইতে হয়, এই যে আল্লাহ পক্ষের নাজ নেয়ামত পাইতে হয়, আদম আলাইহিস সালাম যেভাবে মিছিল সহকারে সাথী ফেরেশতারা ধ্বনি দিয়া জান্নাতের দিকে পোশাক পরাইয়া নিষ্কম্ব দিয়া পুত্র আসমান নিয়ে যাবেন, সেখান থেকে বলা হবে কারে নিয়ে আসছে, কে এই রুহটা, কার রুহ, অমুক এলাকার, অমুক দেশের, অমুক গ্রামের লোক, অমুক বাড়ির লোক, সে আল্লাহ পূর্ণবদিন শিক্ষা করছে, আল্লাহ পক্ষে হাদি মানছে, রাসুল নায়ক রসুল মানছে, পূর্ণবদিন শিক্ষা করছে, খাঁটি মুসলমান হয়েছিল, অমুক বান্দাকে আল্লাহ দরবারে নিয়ে দিতেছেন, সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতায় সেখান থেকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, সেখান থেকে তৃতীয় আসমানে, এভাবে চতুর্থ আসমানে, সেখান থেকে পঞ্চম আসমানে, সেখান থেকে ষষ্ঠ আসমানে, এবার সাত আসমানে রুহটাকে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা মিছিল ধ্বনি দিয়া পৌঁছে দিবে, সুবহান। ভাই বন্ধুগণ, আল্লাহ পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিন, হে আমার বান্দারা, এ তো নেককার বান্দা, বেহেশতি বান্দা, এর নামটা বেহেশতের দপ্তর, বেহেশতের ডায়েরি, বেহেশতের লেখনি, ইল্লিন এর নামটা লিপিবদ্ধ করিয়া দাও, সুবহান। সে আত্মার যে আনন্দ অনুভব হবে, আত্মার যে প্রশান্তি হবে, আত্মা যে খুশি হবে, তা ভাষায় ব্যক্ত করা যায় না। এই পর্যায়ে আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি দ্বারা বানাইছি, মাটির ভিতরেই রাখবো, পুনরুত্থান দেশ মাটির ভিতরেই রাখা হবে, পুনর মাটির থেকে উঠানো হবে। ভাই বন্ধুগণ, কাজে আমাদের মৃত্যুর এই যে সুসংবাদ আপনারা যদি পাইতে হয়, মৃত্যুর এই আসানে যদি পাইতে হয়, এই নাচ নিয়ে আমাদের যদি আপনি নসিব হইতে হয়, অবশ্যই আপনাকে এই যে ফেরেশতার সুসংবাদ, আল্লাহ রাসূল সুসংবাদ দান করছেন, ফেরেশতা আপনাকে মারহাবা ধ্বনি দিবে, সপ্তম আসমানে পৌঁছিয়ে দিবে, আবার সেখান থেকে আল্লাহ বান্দাকে জমিনে নিয়ে যাও, মাটি দ্বারা বানাই, জিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা বানাইছি মাটি দ্বারা, মাটির ভিতরে রাখবো, পুনরুত্থান মাটি থেকে উঠানো হবে, হাশর ময়দানে কবর রাখার পরে প্রথম যে ফেরেশতা আসবেন, ফেরেশতার নাম হলো রুমাত ফেরেশতা। এই রুমাত ফেরেশতা সে বান্দাকে উঠাইবেন, বলবে হে বান্দা, দুনিয়ায় তো ভালোই হায়াত পাইলেন, 50 বছর, 60, 70, 80, 100 হায়াত পাইলেন, হে বান্দা এবার জীবনের সব হিসাব লিখে দেন, কীভাবে লাগবো কাগজ কলম, কালি কিছুই তো আমার কাছে নাই, ওই কাপড়ে কাপড়ই আপনার কাগজ, মুখের থুতুর কালি, সাত আঙুলিটা কলম, লেখা শুরু করেন। এই বর্তমানদা লেখা শুরু করবে, জীবনে সব মনে পড়ে যাবে, আপনার জীবনে কোন দিন আপনি তালিমে ছিলেন, কোন দিন এলেমে ছিলেন, কোন দিন দিন শিক্ষা করছেন, কোন দিন নামাজে ছিলেন, কোন দিন আল্লাহ হুকুম মানুষ, সব মনে পড়ে যাবে, সব লেখতে সক্ষম হইয়া নেই, সুবহান। ভাই বন্ধুগণ, উদ্যত আহ্বান জানাচ্ছি সকলকে, যে যেখান থেকে আমরা দেখছি আজকে এই অনুষ্ঠান, যেখান দেখছে প্রত্যেকে আমরা মৃত্যুর পথের পথি, মৃত্যুতে রেহাই পাওয়ার কেউ নাই। পূর্বেই আমরা জানতে পেরেছি হযরত সুলাইমান সালাম পৃথিবী বড় বাদশাহ হওয়ার পরও আল্লাহর দরবারে সময় চেয়েছিলেন, একটু সময় আল্লাহ দেন নাই, সেই সুলাইমান মৃত্যু সময় আসার সঙ্গে সঙ্গে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, যথামূর্তি মৃত্যুবরণ হবে। এবং ইসুফ আলাইহিস সালাম একই কথা বলছে, রব্বুল আলামিন এতটুকু সময় দেন, হাতির পিঠে মানে মাটিতে আমি একটু সেজদা দেবো, এই সময়টুকু চাই, আল্লাহ তাদের একটু সময় দেওয়া হবে না, হাতির পিঠে যান কবাস হবে। ভাই বন্ধুগণ, এই কবরে রুমাত ফেরেশতা লেখনির পরে রুমাত ফেরেশতা আপনাকে লিখতে হবে, সব লেখা সব সক্ষম হয়ে দিবেন, সব মনে করে যাবেন লেখা, এই পর্যায়ে ফেরেশতা হলে আপনি সাপ মারেন, পাঁচ আঙ্গুলের সাপ দেন, সিল মারেন, সই করেন। দুনিয়া হলো এক আঙ্গুল, দুই আঙ্গুল, দুই আঙ্গুল নয়, টিপ নয়, এ বর্তমানে দুই আঙ্গুলের সাপ নয়, আর পরকালীন জীবনে কবর জগতে এটা পাঁচ আঙ্গুলের সাপ নেওয়া হবে, তারপরে তাবিজের মতো বানাইয়া গলায় ঝুলে চলে যাবে। ফেরেশতা আসবে, এরপর বুনকা নাকি ফেরেশতা সে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ও মা দীনুকা মা নবীকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। ভাই বন্ধুরা, আল্লাহ জবাব আসবে, আল্লাহ জবাব শিখিয়ে দেবেন, রব্বি আল্লাহ দিন আল ইসলাম নবীনা হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই বান্দাকে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ পক্ষ জবাব আসবে। তো পূর্ণবদিন শিক্ষার্থী আল্লাহ দিন শিক্ষা করছে, আল্লাহ পক্ষ হাদি গ্রহণ করছে, হাদির হেদায়ত গ্রহণ করছে, রসুল নাই রসুল বানার কারণে আল্লাহ একটা জবাব আনতে বের করে দেবেন, রব্বি আল্লাহ দিন ইসলাম পরিপূর্ণ দিন ইসলাম, আমার দিন সারা জীবন সে ইসলামে পূর্ণবদিনে খিদমত করছে, পূর্ণবদিনে সে ছাত্র ছিল, পূর্ণবদিনে হাদিকে মানছে, আকাই তাসাউফ কাদিম শিক্ষার্থী ছিল সে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ দিন ইসলাম নবীউনা হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ।
আল্লাহ খোদা আওয়াজ আসবেহিম ফেরেশতারা তাকে প্রশ্ন করিও না ত্যক্ত করিও না এই মানুষ বেহেশতি বান্দা তার কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও বেহেশতের পোশাক করাইয়া দাও বেহেশতের আলো করে আলোকিত করিয়া দাও কবরটা স্বচ্ছ মতো কর প্রশস্ত করিয়া দাও এই পর্যায়ে কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া হবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতের আলোকে আলোকিত করে দেওয়া হবে কবর ছোট্ট সাধারণ কবর না স্বচ্ছ মতো কর প্রশস্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ ভাই বন্ধুগণ এই আল্লাহ পাকের নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দা এক পর্যায়ে এমন খুশি হবে এই বান্দা তখন বলে ফেরেশতা হে ফেরেশতারা আমি যে নাজ নিয়ামত পেলাম এই যে মহান নিয়ামত আল্লাহ পাকের দান করলো আমি এই সুসংবাদ জানাইতে চাই আমার আওলাদ প্রজন সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের সঙ্গে বলে আসতে চাই কবর থেকে আমি নাজ নিয়ামত পাইছি সুখী হয়েছি এটা আমি জানাইতে চাই ফেরেশতা বলবেন সম্ভব না আপনি বাসর ঘরে দুলহান দুলহান ঘুমাইতে থাকেন মৃত্যুকে ভাবতে হবে স্মরণ করতে হবে তাহলে আমাদেরকে মৃত্যুর মাধ্যমে পরকালীন জীবন আমাদের এই নাজ নিয়ামত পাইতে হইলে অবশ্যই আল্লাহর হাদি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ দিন শিক্ষা করিয়া দেহটি মানুষ হইয়া কবরে যাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি থেকে এই উপদের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সবাইকে যেখানে যেখানে দেখছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমল করা মানা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ